2024 সালের শেষ সূর্যগ্রহণ দেখুন কবে কখন শুরু হতে চলেছে এবং কতক্ষণ ধরে চলবে এই সূর্যগ্রহণ। এছাড়াও এই সূর্যগ্রহণ কোথায় কোথায় থেকে দেখা যাবে, এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে, এবং এই সূর্যগ্রহণের সূতক সময় কি বৈধ হবে, এবং এই সূর্যগ্রহণের সময় কি কি করবেন এবং কি কি করা নিষিদ্ধ রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। 2024 সালের 2 অক্টোবর বুধবার পৃথিবীর আকাশে ঘটতে চলেছে একটি ঐতিহাসিক সূর্যগ্রহণ যা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সূর্যগ্রহণটি পৃথিবীর বিভিন্ন স্থানে বিশেষভাবে দেখা যাবে এবং এটি হবে 2024 সালের শেষ সূর্যগ্রহণ। এই দিনটি বিজ্ঞানী, গবেষক এবং সাধারণ মানুষের কাছে এক নতুন অভিজ্ঞতার দ্বারা উদযাপন করবেন। সনাতন ধর্মে সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না, এই ঘটনাটি সূর্যগ্রহণ নামে পরিচিত। এবার সর্বতিথি আমাবস্যা 2 অক্টোবর বুধবার পালিত হবে। এই দিনটি বছরের শেষ সূর্যগ্রহণ। এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক কখন কোথায় এই গ্রহণের প্রভাব দেখা যাবে। বছরের শেষ সূর্যগ্রহণ হয় আশ্বিন মাসের আমাবস্যার দিন, অর্থাৎ 2 অক্টোবর বুধবার হবে সূর্যগ্রহণ। ভারতীয় সময় বুধবার 2 অক্টোবর সূর্যগ্রহণ শুরু হবে রাত 9:13 এবং এই সূর্যগ্রহণ শেষ হবে রাত 3:17। কোথায় কোথায় থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ? 2024 সালের শেষ সূর্যগ্রহণ হবে সর্বতিথি আমাবস্যা সূর্যগ্রহণের ছায়ায়। ভারত ও বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। সর্বতিথি আমাবস্যা থেকে গ্রহণের ছায়া কখন কোথায় এর প্রভাব দেখা যাবে জেনে নিন। 2024 সালের সূর্যগ্রহণটি দেখা যাবে পেরু, ফেজি, প্রশান্ত মহাসাগর, আন্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকা ইত্যাদি দেশ থেকে। সূর্যগ্রহণের সময় পৃথিবীর পরিবেশের কিছু পরিবর্তন ঘটে, তাপমাত্রা হ্রাস পাওয়া এবং প্রাণীদের আচরণ পরিবর্তনে আসে। অনেক পাখি এই সময়টিতে রাতের মতো আচরণ করতে শুরু করে। এটি মানুষের মানবিকতাতেও প্রভাব ফেলে, কারণ এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই এই অভিজ্ঞতা সংগ্রহ করতে ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকেন, যাতে মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে পারেন পর্যন্ত। তবে দীর্ঘ সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না। এই দ্বিতীয় সূর্যগ্রহণের মোট সময়কাল হবে 6:04। প্রথম সূর্যগ্রহণের মতো ভারত ও বাংলাদেশ থেকে দেখতে পাওয়া যাবে না দ্বিতীয় সূর্যগ্রহণও। ভারত ও বাংলাদেশ থেকে সূর্যগ্রহণ দেখতে না পাওয়ার জন্য এর সূতক বৈধ হবে না ভারত ও বাংলাদেশে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি দেখতে পাওয়া যাবে আন্টার্কটিকা, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকার উত্তর অঞ্চলে। এছাড়াও দ্বিতীয় সূর্যগ্রহণটি দেখতে পাওয়া যাবে প্রশান্ত মহাসাগর এবং আন্টার্কটিকা মহাসাগরের কিছু অংশে। তবে যেখানে দৃশ্যমান হবে সেখানেই সূর্যগ্রহণের প্রভাবও পড়বে। খালি চোখে সূর্যগ্রহণ দেখা অত্যন্ত ক্ষতিকর। পাশাপাশি জ্যোতিষমতে গ্রহণের সূতককালে কিছু কাজ তথা আচরণ সম্পূর্ণ বর্জনীয়। সাধারণত গ্রহণের 12 ঘন্টা আগে থেকে শুরু হয় সূতককাল। জ্যোতিষ বিজ্ঞানীদের মতে রান্না করা, খাবার খাওয়া, ধারালো অস্ত্র ধরা, কোনো শুভ কাজ করা এই সময়ে নিষিদ্ধ। পুজো, নামগান, ভজন সূতককালে করা যায় বলে মত জ্যোতিষের। তবে গ্রহণ কোনো দেশ থেকে দৃশ্যমান না হলে সূতককালের পালনীয় নিয়ম, আচরণ, অনুষ্ঠান পালন না করলেও ক্ষতি নেই বলে মত জ্যোতিষের। ওপরের বিষয়গুলি মানতে সময়সাথী ইউটিউব চ্যানেল বাধ্য বা অনুরোধ করে না, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন।